নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি এমন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যেটা শুনলে সত্যি অবাক হবেন, আর অবাক হওয়ারই কথা। শুনুন সেই অবাক করা গল্প। নিউটনের একটা সূত্র আছে, এভরি অ্যাকশন হ্যাজ দেয়ার ইজ অ্যান অপোজিট রিয়াকশন। যেমন গালি দিলে গালি খেতে হয়, রক্তপাত ঘটালে নিজেরও সেই শিকার হতে হয়। সব ক্ষেত্রেই টিট ফর ট্যাট। আমরা যে খাবার খাই সেটা দাঁতের মাধ্যমে চর্বিত হয়ে পাকস্থলীতে যায়, তারপর শুরু হয় হজম প্রক্রিয়া। এরপর দেহের মধ্যে একটা রসের সৃষ্টি হয়, সেটাই শয়নকালে মুখের মধ্যে অবস্থান করে। এটা অ্যান্টি অক্সিডেন্ট প্রক্রিয়া। আমরা যদি কোনো বৃক্ষকে আঘাত করি, তাহা নিরাময় হতে কোনো ঔষধ লাগে না, প্রকৃতির অমোঘ নিয়মেই ইহা সেরে যায়। তাই জীবের মধ্যেও ঈশ্বর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা কিনা মানুষের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এটাই প্রকৃতির নিয়ম, সেটাই ঈশ্বর বাইপাস করে মানুষের কাছে পৌঁছে দেয়। সেটা হলো মুখের লালা বা থুতু। সব মানুষ বুঝতে পারে না যে এই থুতুর কি গুণ। ইহা আপের বিষের মতো। এই বিষ হলো মানুষের বেঁচে থাকার অভিযোজন ক্রিয়া। ইহার মাধ্যমে প্রকৃতি মানুষের রোগ প্রতিরোধের শক্তি যোগায়। সেই অ্যান্টি অক্সিডেন্টকে মানুষ বুঝতে পারে না। ঘুম থেকে উঠেই বলে, কথা বলতে পারছি না, মুখে থুতু উঠছে, আগে মুখ ধুয়ে আসি তারপরে কথা বলছি। এই থুতু কিন্তু মানুষের জীবনে মূল্যবান ঔষধ। সকালে উঠেই এক গ্লাস জল সহ ওই থুতু খেয়ে নিন, আপনার সকল রোগের মহৌষধ। অনেকে বলে চর্মরোগ হয়েছে, বাসি থুতু দাও সেরে যাবে। তা সেরেও যায়। কাজেই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।